আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব সুগার ফ্রি কেক, যেটা আমি তৈরি করেছি গুড় দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে আমি নিয়ে নেব এক কাপ ময়দা, এক চিমটি লবণ আর এক চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি চেলে নেব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে চেলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কেকটা খুব সফট অ্যান্ড ময়েস্ট হয়। এখন একটি স্পেচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে উপকরণগুলোকে মিশাবো। মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিব। এখন আমি তিনটি ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে পৌনে এক কাপ গুড় নিয়েছি। প্রথমে ডিমের সাদা অংশটাকে লো স্পিডে বিট করে নেব 40 সেকেন্ড। বিট হয়ে গেলে আমি এখানে গুড়টা অল্প অল্প করে ঢেলে দিব। সম্পূর্ণ গুড় দেওয়া হয়ে গেলে আমি এটাকে 3 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেব। আমার বিট হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব আর দেবার পর 2 থেকে 3 মিনিট হাই স্পিডে বিট করে নেব। বিট করার পর বুঝতে পারবেন মিশ্রণটা কতটা ফ্লাফি হয়ে যাবে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। আপনারা একটা করেও দিতে পারেন অথবা 3টা একসাথে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ডিমের কুসুমটা দেওয়ার পর 2 মিনিট আবার বিট করে নেব হাই স্পিডে। হয়ে গেলে আমি 1/4 কাপ খাবার তেল এতে অ্যাড করব। আপনারা চাইলে আনসল্টেড বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক। সমগ্র উপকরণগুলোকে আবারও 20 সেকেন্ড বিট করব। বিট হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলোকে আমি 2-3 ধাপে অ্যাড করে দেব। আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে দিলাম, অবশ্যই এটাকে হালকা হাতে মিশাবেন। আবারও কিছু অ্যাড করে দেব। সমগ্র উপকরণকে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশাব। মিশ্রণটাকে খুব সফটলি মিশাতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেল, আমার মিশ্রণটা এখন রেডি। আমি 7 ইঞ্চির একটা কেক মোল্ডে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর সাদা কাগজ দিয়ে দিয়েছি এবং কাগজের উপরও তেল ব্রাশ করে নিয়েছি। মিশ্রণটাকে আমি এখন ঢেলে দেব। ঢেলে নেবার পর ট্যাপ করে নেব যাতে এয়ার বাবল থাকলে বের হয়ে যায়। এখন আমি কেকের মিশ্রণটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিট বেক করব। আমার 45 মিনিট লেগেছে। এখন আমি কেকটাকে আনমোল্ড করে দেখাচ্ছি। ছুরির সাহায্যে কেকটাকে ছাইয়ে নেব। কেকটা খুবই স্পঞ্জি হয়েছে এবং অনেক নরম আর তুলতুলে হয়েছে। এটা একটা ভিন্ন স্বাদের কেক।
দেখেন কত কেকটা কতটা সফট হয়েছে। যাদের ডায়াবেটিস আছে এবং যারা চিনি খেতে চান না বেশি পরিমাণ তারাও ট্রাই করতে পারেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।